হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো আপনাদেরকে আমি মাঝে মাঝে আমার ব্রয়লারগুলোর আপডেট দিতাম তো আমি গত পাঁচ দিন আগে একটা ব্রয়লার সবাই করে খেয়েছি আর এখন বর্তমানে আমার কাছে চারটা আছে তো আমি পাঁচটা কিনেছিলাম তো পাঁচটা আলহামদুলিল্লাহ বেশি ছিল তো একটা কিছুদিন আগে খেয়েছি আর চারটা আজকে জবাই করে দেব আমি ভাবছিলাম যে একটা একটা করে মানে খাবো আর মানে বাকিগুলো থাকবে আবার একটা খাবো তো এভাবে খেতে গেলে ব্রয়লারগুলো একটু বড় হতো কিন্তু ব্রয়লারের পিছনে পর্যাপ্ত খরচ তো প্রচুর খাও খরচ হওয়ার কারণে আমি ব্রয়লারগুলো রাখতে পারছি না আর আমার রাখার জায়গারও সমস্যা তো আমি যেইখানে ব্রয়লার মুরগিগুলো রাখতাম সেইখানে আমার এখন কিছু দেশি মুরগির বাচ্চা আছে তো সেইগুলো রাখবো যার কারণে ব্রয়লারগুলো রাখার পর্যাপ্ত জায়গা হচ্ছে না আর ব্রয়লারগুলো যেহেতু একটু বড়ো হয়ে গেছে তো এখন ওদেরকে একটু ফাঁকা নাকা জায়গা না দিলে বা মানে ওরা দম লেগে যাবে বা গরমে হাঁপা বৃষ্ট করতে পারে যার কারণে আমি অন্য কোনো ঘরে ওদেরকে রাখতে পারছি না যার কারণে জবাই করে দেব তো ব্রয়লারগুলোর আজকে বয়স ছত্রিশ দিন তো ছত্রিশ দিনে আমার ব্রয়লার মুরগিগুলোর ওয়েট এক কেজি থেকে সরি দুই কেজি থেকে দুই কেজি একশো গ্রাম পর্যন্ত হয়েছে তো একটা আছে দুই কেজি বাকিগুলা দুই কেজি একশো দুই কেজি একশো পঞ্চাশ গ্রাম এমন ওয়েট হয়েছে তো মাত্র ছত্রিশ দিনে তো আরও কিছুদিন পালন করলে ব্রয়লারগুলো তিন চার কেজি পাঁচ কেজি ওজন হওয়া সম্ভব তো আমার সমস্যার কারণে আমি রাখতে পারছি না তো আজকে আমি সবগুলো জবাই করে দেব তো দেখুন ব্রয়লারগুলো জবাই করে দেওয়া হয়ে গেছে তো জবাই করার জন্য ভিডিওটা একটু স্কিপ করেছিলাম তো চারটায় জবাই করে দিয়েছি